কমলাপুরে ট্রেন লাইন ছুটির 12 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু সিরিয়াল বিপর্যয় যাত্রীদের দুর্ভোগ চরমে ট্রেনের কোনো খবর নাই কোথাও কেউ নাই মাস্টার নাই তো এভাবে করলে এখন আমাদের যে ট্রেন শিডিউল কখন ছাড়বে সেটারও কোনো কিন্তু তারা কোনো তথ্য দিচ্ছে না এভাবে অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়ছি যেটা নাকি আপনারা সুনির্দিষ্ট কোনো আমরা ইনস্ট্রাকশন পাইতেছি না শীতের সবজি আশায় কমেছে দাম চালের বাজারে অস্থিরতা কুমিল্লা ও জয়পুর হাটে ছাত্র জনতার ন্যায্য মূল্যের বাজারে ক্রেতার সুস্থি ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালী ও সাতক্ষীরা বিপর্যস্ত বেশ কিছু ঘরবাড়ি অতিবৃষ্টিতে প্লাবিত চিংড়ি খের ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেট কার চালককে কুপিয়ে হত্যা গাইবান্ধার সাঘাটায় পিটিয়ে হত্যা এক মাছ ব্যবসায়ীকে এবং পাহাড় সমান দুর্নীতি বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ নিস্তার পায়নি জীব বৈচিত্র্য দখলের চেষ্টা বোটানিক্যাল গার্ডেন দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি শারমিনাসি এবারে বিস্তারিত লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস উদ্ধার হলেও কমলাপুর স্টেশনে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা স্টেশন ম্যানেজার বলছেন ম্যানুয়ালি অপারেশন চলায় বিলম্ব হচ্ছে ট্রেন চলাচলে এই ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় লাইনচ্যুত হয় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস এতে রাজধানী থেকে বেশ কিছু আন্তনগর ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যায় মাত্র 8টি ট্রেন শিডিউল বিপর্যয় হওয়ায় সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল কমলাপুর স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে চরম ভোগান্তির কথা জানান বিভিন্ন রুটের যাত্রীরা আমরা তো প্রতি সপ্তাহে শুক্রবারে কিশোরগঞ্জ এক্সপ্রেসে যাই এখন ঢোকার পর আমরা স্ক্রিনে কিশোরগঞ্জ এক্সপ্রেসই দেখতে পাচ্ছি না ট্রেনের কোনো খবর নাই কোথাও কেউ নাই মাস্টার নাই তো এভাবে করলে এখন আমাদের যে ট্রেন শিডিউল কখন ছাড়বে সেটারও কোনো কিন্তু তারা কোনো তথ্য দিচ্ছে না রোগী নিয়ে আসছি 6টার সময় ট্রেনের টাইম হলো 7:45 এখন তো বাজে প্রায় 11টা ঠিক আছে কোনো নির্ধারিত টাইম বলতেছে না বাংলাদেশ রেলওয়ের অবস্থা তো এত খারাপ এর যে একটা রাত 11টা 12টা যেটাই হোক এতক্ষণ যে লাগবে একটা মানে রেল লাইন সংশোধনের জন্য এটা তো আনএক্সপেক্টেড তবে ভোগান্তির পেছনে রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন তারা এটা তো প্রায় 10 ঘন্টা আগের কথা তো সারা রাতেও কি রেল যোগাযোগ যারা কর্মকর্তারা আছে তারা কি পারে নাই এই জিনিসটা ঠিক করতে পাঁচবার এই 6বার চেঞ্জ করলো টাইম তাদের আসলে সময় জ্ঞান সম্পর্ক আইডিয়া নেই এই খিলগাঁও বা কাছাকাছি রেল লাইন ছুটি হয় তার মানে কি এখানে যারা এক্সপার্ট দায়িত্বে আছে বা যারা এগুলো দেখাশোনার দায়িত্বে আছে এই খিলগাঁও পর্যন্ত এরা লাইন ক্লিয়ার রাখতে পারে না এটা তো দুর্ভাগ্যজনক আর স্টেশন ম্যানেজার বলছেন উদ্ধার কাজ সম্পন্ন হলেও লাইন সংস্কার শেষ না হওয়ায় ম্যানুয়ালি অপারেশন চালানোয় বিলম্বিত হচ্ছে ট্রেন চলাচল আপনাদের এই ট্রেনগুলো যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে অপারেশন হচ্ছে আর আপনার ওখানে আমাদের ব্যাপক যে ক্ষয়ক্ষতি হয়েছে পয়েন্ট এবং ক্রসিংয়ে সেগুলো মেরামত কাজ চলমান রয়েছে রেলের পক্ষ থেকে যাত্রীদের না জানানো ও শিডিউল বিপর্যয়ে বারবার সময় পরিবর্তনে যাত্রীদের তোপের মুখে পড়েন স্টেশন ম্যানেজার ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানান স্টেশন ম্যানেজার পুরো আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে নিয়াজ মোর্শেদ দেশ টিভি ঢাকা যশোরে লাগামহীনভাবে বাড়ছে নিত্য পণ্যের দাম কিছুতে স্বস্তি ফিরছে না বাজারগুলোতে প্রায় প্রতিটি পণ্য 5 থেকে 10 গুণ দামে কিনতে হচ্ছে ক্রেতাদের ডিমের দাম কিছুটা কমলেও শাকসবজি মাছ মুরগির দাম এখনো চড়া সালাউদ্দিন আহমেদের তথ্যচিত্রে রিফা হাসানের ডেস্ক রিপোর্ট তার থেকে বেশি দাম এই যে সমস্ত কিনবো কি করে এই দেখেন যে জায়গায় লাগবে 1 কেজি সেই জায়গায় নিয়ে 250 নিত্য পণ্যের বাজারের অস্থিরতা কাটছে না বাজার মনিটরিংয়েও নিয়ন্ত্রণে আসছে না দাম দিশেহারা সাধারণ মানুষ পাইকারিতে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 300 টাকায় কাঁচামরিচ 280 টাকায় শতকের উপর পেঁয়াজ রসুন 250 ছুঁই এদিকে সরবরাহ ঠিক থাকলেও কয়েক গুণ বেশি দাম গুনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের যে টাকার বাজার করতাম তাতে প্যাকেট বসতো আর এখন যে টাকার বাজার করি তাতে পলিথিন বস পলিথিনও বাড়ে না আমাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী যে পরিমাণ তরি তরকারি প্রয়োজন সেই পরিমাণ তরি তরকারি আমরা মানে নেওয়া সম্ভব হচ্ছে না দাম অনুযায়ী তাই এইভাবে চলতে থাকলে তো খুবই মানে খারাপ দিক আমাদের মানে সামনে আসছে ঠিক আছে সবাই তো আপনার সমর্থনের বাইরে হয়ে গেছে সবার সমর্থনে যারা দিন মজুরি জোর করে তাদের মতো লোক বাজার করা সম্ভব হচ্ছে না অস্বস্তি চালের বাজারেও চলতি মাসে কেজি প্রতি চাল বেড়েছে 1 থেকে 2 টাকা এদিকে সিন্ডিকেট এরিয়ে দাম কমিয়ে আনার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের বাজারের যে সিস্টেম বাজারের সিস্টেম বাজারকে সেখানে বিক্রি করতে হবে আমাদের নিয়মিত যারা করছে মনিটরিং করছে আমাদের এটা নিয়মিত অংশ বা সবজির বাজারকে পর্যায়ক্রমে সব বাজারে এটা মনিটরিং করা হয়
নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটেছে বাংলাদেশের উপকূলে। স্বাভাবিক কাজকর্মে ফিরেছে মানুষ, তবে পটুয়াখালী ও সাতক্ষীরায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা। বাগেরহাটে অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে চিংড়ি ও কাঁকড়ার ঘের, ক্ষতির মুখে পড়েছে আগাম শীতকালীন শাকসবজি ও আমনের ক্ষেত। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা ফ্রোজের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় দানায় তেমন কোনো প্রভাব পড়েনি বাংলাদেশে, স্বস্তি ফিরেছে উপকূলে। ঘূর্ণিঝড় দানার আতঙ্কিত রাত পেরিয়ে স্বস্তির সকাল দেখেছে বাগেরহাটবাসী। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন উপকূলের বাসিন্দারা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলা জুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। ঝড়ের আঘাত হানার খবরে নির্ঘুম রাত কেটেছে এলাকাবাসীর, তবে সকালের সোনালী সূর্য দেখে জনমনের স্বস্তি ফিরেছে। ঘূর্ণিঝড় দানা চলে গেলেও পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বেশ কিছু ক্ষত রয়ে গেছে, বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। এ সময় আহত হয়েছেন 5 জন। গাছগুলো ভেঙে ভেঙে সব আর কি ঘর পাক ঘর এগুলো পাশাই আর কি পড়ছে। চোখের উপর বসা গাছটা ঘরের উপর পড়ে গেছে, তখন আমার হাত পাশেই পড়ে আটটা ভেঙে গেল। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কৃষি খাতে। এদিকে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় দানার প্রভাবে টানা 3 দিনের বৃষ্টি ও দমকা হাওয়াতে নির্ঘুম রাত কেটেছে সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জের উপকূলবাসীর। অতি বৃষ্টিতে লবণাক্ততা লোপ পেয়ে লোনা পানির বাগদা চাষে সমস্যা তৈরি হয়েছে। এছাড়া কাঁকড়া চাষে ক্ষতিসহ অনেক স্থানে মাছের ঘেরগুলো প্লাবিত হয়ে একাকার হয়ে গেছে। অতিবৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিংড়ি ঘের সহ উপকূলীয় বাঁধ এখনো পর্যন্ত ঝুঁকিতে আছে এবং চিংড়ি ঘের গুলো ভারী বর্ষণে প্লাবিত হয়ে গেছে। দানার প্রভাবে টানা 3 দিনের বৃষ্টিতে রবি মৌসুম তথা শীতকালীন শাকসবজি ও আমন ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। টুম্পা ফ্রোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেছে দেশের উপকূল থেকে। এ বিষয়ে বিস্তারিত জানতে বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এস সোহান। সোহান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে জেলায় কি কি ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। ঘূর্ণিঝড় দানার প্রভাব কিন্তু বাগেরহাট থেকে আসলে কেটে গেছে, এবং সকাল থেকে যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল সেটি কিন্তু এখনো বিরাজমান আছে, এবং বাগেরহাটের উপকূলবাসী কিন্তু স্বাভাবিক কাজকর্মে ফিরেছে। আমরা আসলে ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাগেরহাটে আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, এমনকি বাগেরহাটে আসলে এই মুহূর্তে তেমন কোনো ফসল বা শস্য নাই মাঠে যে শস্যের ক্ষতি হয়েছে, এবং চিংড়ি চাষি বা মৎস্য চাষিদেরও তেমন কোনো ক্ষতি হয়নি বলে আমরা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে বাগেরহাট শহরের ভৈরব নদীর পাড়ে আছি। যে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর পানি কিন্তু বেশ কম এখন, অর্থাৎ এ থেকেই বোঝা যায় যে বাগেরহাটে কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাব তেমন পড়েনি। এছাড়া আমরা বিভিন্ন উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে যে ঘূর্ণিঝড়ে বাগেরহাটের তেমন কোথাও হতাহত বা প্রাণহানির খবর যেমনি পাওয়া যায়নি, এমনি সম্পদদের ক্ষতির খবরও কিন্তু তারা পায়নি বাগেরহাট থেকে। এই ছিল আমার কাছে আসলে ঘূর্ণিঝড় দানার খবরের সর্বশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এস সোহান। 24-এর গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে যারাই ভিন্ন পথে হাঁটবেন
তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরে জেলা জামায়াতে ইসলামিক সদস্য সম্মেলনে এই কথা বলেন তিনি। চব্বিশের গণবিপ্লবী হবে জাতীয় ঐক্যের ভিত্তি উল্লেখ করে জনগণের পাশে থাকার কথা বলেন তিনি। কেউ জাতির সাথে প্রতারণা কিংবা ধোকা দেওয়ার চেষ্টা করলে তাদের প্রতিহতেরও আহ্বান জানান তিনি। কোন দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করেন, যারাই হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে, পরিণতিতে সেখানেই পৌঁছতে হবে। আমি আমার দলকেও সতর্ক করছি এবং সমস্ত রাজনৈতিক দলকে আমি সতর্ক করছি, জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন কেউ না দাঁড়াই, আমাদেরকে অবশ্যই জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে সেই দাবিকে পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই। আবারও বাজার প্রসঙ্গ, দাম কিছুটা কমলেও এখনও সারা দেশে অস্থির নিত্য পণ্যের বাজার। যশোরে বেড়েছে মাছের দাম, নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে 3-4 টাকা, তবে ফেরিতে দাম কমেছে সবজির। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপ রিপোর্ট। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে সবজির দাম কিছুটা কমলেও ক্রেতাদের নাগালের বাইরে। ডজনে 5-10 টাকা কমেছে ডিমের দাম। গেল সপ্তাহে 120 টাকায় বিক্রি হওয়া বরবটি এখন বিক্রি হচ্ছে 100 টাকায়, 100 টাকার পটল বিক্রি হচ্ছে 70 টাকায়, 160 টাকার করলা বিক্রি হচ্ছে 120 টাকায়, আর 140 টাকার বেগুন বিক্রি হচ্ছে 120 টাকায়। নওগাঁয় খুচরা বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি 3-4 টাকা। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। কাটারি ভোগ 68-72 টাকায়, জিরাশাইল 68-70 টাকায়, আটার জাতের চাল 60-62 টাকায় এবং স্বর্ণা জাতের চাল 56-58 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কুমিল্লা ও জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আয়োজন করেছে ন্যায্য মূল্যের বাজার। এখান থেকে ভোক্তাদের মাঝে কোনো লাভ ছাড়াই কেনা দামে বিক্রি করা হচ্ছে নিত্য পণ্য। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। মন্দির থেকে বৈদ্যুতিক লাইন নেয়ার বিরোধের জেরে গাইবান্ধার শাহঘাটা উপজেলার এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে বোনারপাড়া বাজারের মাছের আড়তে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় মন্দিরের সদস্য ও মাছ ব্যবসায়ী শ্রী ধাম বিদ্যুতের লাইন দিতে অসম্মতি জানালে বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন, এরশাদ ও কালাম সহ 4-5 শ্রীধামকে মারপিট করে। এক পর্যায়ে মাছ বিক্রির ট্রে দিয়ে তার বুকে আঘাত করার পর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তির ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঝিনাইদহ ও দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 3 জন, আহত হয়েছে 15 জন। ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় শুক্রবার সকালে বাসের ধাক্কায় রাশেদ মিয়া নামের এক পথচারী নিহত হন। সকালে শহর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিন দিনাজপুরে নওশীন পরিবহনের একটি বাস ভোর 5:30 দিকে ফুলবাড়ির ভিমলপুরে মির্জা জুট মিলের কাছে উল্টে যায়। এতে দুর্ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়, আহত হন 15 যাত্রী। আর সকাল 11:30 দিকে বীরগঞ্জের কবিরাজ হাটে রহিম বক্স স্কুলের কাছে ট্রাকের সাথে ধাক্কায় এক পিকআপ ভ্যান চালক নিহত হন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।